সোশ্যাল হিরো প্রথম পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত। প্রতি পর্বে আমরা কিছু মানুষকে তুলে ধরব যাদের সমাজের প্রতি অবদান অমূল্য। তো বন্ধুরা চলুন শুরু করছি আমাদের এই নতুন পর্ব। 2009 সালে আইলার তাণ্ডবে যখন সুন্দরবন বিধ্বস্ত হয়েছিল এবং সুন্দরবনের মানুষজন আর্থসামাজিকভাবে বিপর্যস্ত হয়েছিল, ঠিক সেই সময়ে আবির্ভাব ঘটে আমাদের আজকের দিনে সকলের সুপরিচিত উমাশঙ্কর মণ্ডলের। আইলার পর যখন সমাজে সকল স্তরের মানুষ প্রায় হাত গুটিয়ে বসেছিল, ঠিক সেই সময়ই সুন্দরবনে পিছিয়ে পড়া দুস্থ মানুষজনের জন্য এগিয়ে এসেছিলেন তিনি। সেই 2009 সাল থেকে শুরু করে আজ 2020 সাল পর্যন্ত নিঃস্বার্থভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। 2009 সালে যখন তার পথ চলা শুরু, তখন ছিল না আজকের মতো এত উন্নত ব্যবস্থা, না ছিল সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার। মানুষ তখন জানতই না কোথায় কি ঘটে চলেছে। কিন্তু এই উমাশঙ্কর বাবু সেই দিনই ঠিক করে নিয়েছিলেন সমাজের পিছিয়ে পড়া লোকজনের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে আত্মার মিলন ঘটিয়ে তিনি কাজ চালিয়ে যাবেন। আর তখনই তিনি ঠিক করেন এই কাজ একার নয়, তাই তিনি তখনই ফোন হাতে নিয়ে তার চেনা পরিচিত মানুষজনকে ফোন করেন, তাদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন এবং তার এই ফোনে অনেক লোকজন সাড়া দিয়েছিল এবং অনেক লোক সাড়া দেয়নি। কিন্তু যারা সাড়া দিয়েছিল তাদেরকে নিয়ে তিনি কাজ শুরু করেন। কিন্তু সময়ের সাথে সাথে কাজের চাপ বাড়ায় তিনি ঠিক করেন একটি দলের প্রয়োজন, তাই তিনি পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে কাজ চালিয়ে যেতে থাকেন। সুন্দরবনের পূর্বাশা দীর্ঘদিন ধরে পরিবেশ এবং মানব সেবায় নিয়োজিত রয়েছে। পরিবেশ ও মানুষের কর্মজীবনের স্বাস্থ্য শিক্ষাকে খুব পাশ থেকে এরা লক্ষ্য করে, তাই মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করে থাকে। আবার মানুষ ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষার দিকে তীক্ষ্ণ নজর রয়েছে পূর্বাশার উমাশঙ্কর মণ্ডল ও তার পরিবারের। যেখানে মুক্ত বায়ুর বনাঞ্চল থাকায় মানুষের কাজকর্ম কৃষি প্রধান হলেও প্রধানত লোকজন সুন্দরবনের জঙ্গলকে প্রধান জীবিকা হিসেবে অনেকে গ্রহণ করে, যার জন্য প্রত্যেক দিন দুই বাংলার কেউ না কেউ বাঘের পেটে চলে যাচ্ছে। আর সেই পরিবারটি দুর্বল থেকে আরো দুর্বল হয়ে চলেছে। এই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্বাশা। আইলার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন। তার কাজের মধ্যে যেগুলোর কথা না বললেই নয়, তা হচ্ছে বছরের বিভিন্ন সময়ে সেখানে ক্যাম্প করে সুন্দরবনের প্রান্তিক মানুষগুলোর বাসিন্দাদের চক্ষু পরীক্ষা শিবির, বস্ত্রদান শিবির, ছোট ছোট শিশুদের পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, বাঘে ধরা বিধবাদের বেঁচে থাকা রসদ যোগান ইত্যাদি উল্লেখযোগ্য। আমফান পরবর্তী সময় সবুজ দ্বীপ পরিক্রমায় তিনি সপ্তাহে 1600 কেজির সবজি দান করেন। এই ম্যানগ্রোভ ম্যান কিন্তু এগুলো করে থেমে থাকেননি, তার চিন্তা ভাবনা ছিল আরো সুদূর প্রসারী। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে সুন্দরবনের চরগুলোতে বৃক্ষরোপণ তার কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যেহেতু উমাশঙ্কর বাবু ভূগোলের ছাত্র ছিলেন এবং আজ ভূগোল বিষয়ে শিক্ষকতা করছেন, তাই পরিবেশ রক্ষার্থে মানব সমাজের কি ভূমিকা হওয়া উচিত তার থেকে মনে হয় অন্য কেউ আর ভালো করে জানবেন না। এই প্রসঙ্গে বায়োস্যানিটারি ন্যাপকিন সম্পর্কে সমাজের মহিলাদের সচেতন করা নিয়ে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রান্তিক গ্রাম অঞ্চলের মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দিয়ে বিভিন্ন গ্রামে, নিজের বাড়িতে, আবার কখনো নিজের লঞ্চে অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকেন। কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে উমাশঙ্কর তার স্ত্রী ভাবছে এটা পরিবেশ বান্ধব নয়, তাই পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিনের জন্য সুন্দরবনে নতুন ভাবে আবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে চলেছেন। পাশাপাশি একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছেন। উমাশঙ্কর বাবুর সাথে যোগাযোগ করা হলে বলেন যে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন সুন্দরবনের ব্যবহার করতে হবে। আমরা সকলেই জানি যে ধরনের উপাদান দিয়ে এগুলো তৈরি হয় কয়েকশো বছর সেগুলি মৃত্তিকার সাথে মেশে না। তাহলে আমরা সচেতন করতে করতে অবচেতন মনে আবেগের বসে আর একটা বিষাক্ত পরিবেশ কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছি। কিন্তু এর থেকে পরিবেশকে বাঁচাতে উপায় হলো স্যানিটারি ন্যাপকিনে সেলাই মেশিন দিয়ে তৈরি করা এবং সেই ন্যাপকিন সুন্দরবনের 3টি দ্বীপে প্রচারের পাশাপাশি ব্যবহার করার জন্য মহিলাদেরকে উৎসাহিত করা। পূর্বাশার হয়ে স্যানিটারি ন্যাপকিন প্রোগ্রামে সমাজের আরো বিশিষ্ট ব্যক্তিরা তার সাথে যুক্ত হয়েছে। তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: চন্দননগরের সুমন্ত বিশ্বাস, এছাড়াও শিক্ষিকা ঈশিতা ঘোষ, শিক্ষিকা ও গবেষক ইমন ব্যানার্জি মুখার্জি, সুন্দরবনের বাঘ বিধবা গবেষক সোমা সরখেল ও তার স্বামী পবিত্র মিত্র, ডক্টর সুস্মিতা মণ্ডল, আসানসোলের ওষুধ ব্যবসায়ী সোনালী রাউত, শিক্ষিকা সায়ন্তনী বসু, পৌলমী সরকার, আজা রাউত, ডক্টর নীলেশ রায়, এছাড়াও ছাত্রী সুদীপ্তা মণ্ডল পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন নিয়ে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। আশা করি সফলতা আসবে। সব থেকে বড় ব্যাপার, আমাদের মতো এইরকম ছোট ব্যক্তি আর্থিক সামর্থ্য না থাকায় অনেক পরিকল্পনায় পিছিয়ে আসতে হয়। তবে এটা আমরা চ্যালেঞ্জ, বাঘ বিধবাদের দিয়ে তৈরি করে স্যানিটারি ন্যাপকিন সুন্দরবনে 3টি দ্বীপে ব্যবহার করার জন্য যতটি মানসিক প্রস্তুতি থাকার দরকার সেইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি এবং প্রচুর গ্রামীণ মহিলারা এগিয়ে এসেছেন আমাদের এই পরিকল্পনায় সামিল হতে। তাই আপনাদেরকেও আমরা বলবো, আমাদের এই ছোট ছোট আর্থিক সহযোগিতা ব্যক্তি থেকে বৃহত্তর এবং বিশ্বে ঐতিহ্যশালী সুন্দরবনকে রক্ষা করতে পারে। আমরা চাই না সুন্দরবনের পরিবেশের উপর লাল চিহ্নের একটি বিপদ সংকেত আসুক, সচেতনতা হোক কিংবা সেটা পরিবেশ বান্ধব। তিনি যে কাজই করছেন, প্রতিটি কাজের মধ্যে আমরা পরিবেশ বান্ধব উপায় অবলম্বন
জীবনের চেষ্টা দেখেই যাচ্ছি। তিনি ঠিক করে নিয়েছেন কখনোই পিছবেন না, আজীবন তার এই সংগ্রাম সুন্দরবন মানুষদের নিয়ে চালিয়ে যাবেন। এবং তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের আজও কাজ করে যাচ্ছেন। এবং তার জন্ম হয়েছিল ম্যানগ্রোভকে বাঁচানোর উদ্দেশ্যে, সেই জন্য তিনি আজ ম্যানগ্রোভ ম্যান হিসেবে সকলের কাছে পরিচিত। আর ম্যানগ্রোভ ম্যান সবাইকে সবসময় তার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেই চলেছেন। বর্তমানে তার পরবর্তী কাজ 100টি পুকুরে নোনা জল বের করে দেওয়া। তার জন্য মেশিন কিনতে হবে, টাকার হিসেব বললে গড়ে পুকুর প্রতি 1800-2000-3000-4000 টাকা খরচ হবে, সাথে আরো অন্যান্য খরচ তো আছে। আপনি যদি চান এই ম্যানগ্রোভের জন্য কিছু করতে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কিছু টাকা দান করতে পারেন। পরিশেষে এই ম্যানগ্রোভ ম্যানের জন্য পিন গ্লোবাল ইউনিভার্স চ্যানেলের পক্ষ থেকে রইল একগুচ্ছ ভালোবাসা ও শুভেচ্ছা। তার সঙ্গে আগামী দিনে সুন্দরবনের মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।